হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আশা করি সবাই ভালো আছেন। 2024 সালে এসে আপনি যদি সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার সঠিক নিয়মে একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর ওই অ্যাকাউন্টটিকে কীভাবে সুন্দরভাবে কাস্টমাইজেশন করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা সুন্দর একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওই অ্যাকাউন্টটিকে খুব সহজে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। জাস্ট প্লে স্টোরে গিয়ে আপনারা ফেসবুক লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেন হচ্ছে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো আপনারা নিচে লক্ষ্য করে দেখতে পারবেন এখানে লেখা চলে আসছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আপনারা জাস্ট ক্রিয়েট নিউ এই অ্যাকাউন্ট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা গেট স্টার্ট এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার অপশন চলে আসবে। সো আপনারা যদি চাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্রিয়েট করার জন্য, তাহলে এখানে আপনারা একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। সো আপনাদেরকে অবশ্যই একটি নতুন মোবাইল নাম্বার দিতে হবে, যে নাম্বারটা দিয়ে আগে কখনও ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই বা খোলা হয় নাই, তো আপনারা সেরকম একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সরাসরি আমার একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে মোবাইল নাম্বারের পাশাপাশি ইমেল দিয়েও আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা সরাসরি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এই অপশনটির উপর ক্লিক করে আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যেহেতু মোবাইল নাম্বার দিয়ে করবো, সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে মোবাইল নাম্বারটি লিখে দিয়ে নেক্সট আইকনটির উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর একটি লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদেরকে আমাদের জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। দেন জন্ম তারিখটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা সরাসরি এখানে নেক্সট আইকনটির উপর জাস্ট ক্লিক করব। নেক্সট আইকনটির উপর ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো আপনাদেরকে অবশ্যই এখানে নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, সর্বনিম্ন 6টি লিটার, সর্বোচ্চ আপনারা 12টি লিটার লিখতে পারবেন। সো আপনারা এখানে স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। সো আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে সরাসরি নেক্সট আইকনটির উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটি লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে আপনারা সরাসরি এই পাসওয়ার্ডের অপশনটির উপর ক্লিক করার পর সেভ আইকনটির উপর ক্লিক করে দিবেন। দেন সেভের উপর ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আপনাদের মূল কাজ। সো এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের অ্যাকাউন্টে যে নামটি দিবেন সেই নামটি এখানে আপনারা লিখবেন। প্রথমত হচ্ছে আপনারা ফার্স্ট নাম, তারপর হচ্ছে শিওর নাম, অর্থাৎ আপনারা আপনাদের নামের লাস্ট নাম লিখবেন। তো আমি এখান থেকে হচ্ছে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। দেন নামটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা সরাসরি নেক্সট আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনার কি মেয়ে না ছেলে। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন, আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখান থেকে সরাসরি মেলের উপর ক্লিক করবেন বা মেল সিলেক্ট করবেন। দেন হচ্ছে সিলেক্ট করার পর এখান থেকে আবার নেক্সট আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দিয়ে দিবেন আই অ্যাগ্রি। তো আপনারা আই অ্যাগ্রির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে আপনাদেরকে আপনারা যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতেছেন সেই নাম্বারটিতে একটি ওটিপি আসবে। সো আপনাদেরকে অবশ্যই সেই ওটিপির জন্য আপনাদেরকে অপশন সিলেক্ট করতে হবে। সো এখানে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পারতেছেন ওটিপি দেওয়ার জন্য আপনাদেরকে অপশন চুজ করতে বলতেছে। আপনারা চাইলে ওটিপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনতে পারবেন, আর চাইলে আপনারা SMS-এর মাধ্যমে আনতে পারবেন। তো আমরা এখান থেকে সরাসরি সেন্ড কোড বাই SMS এই অপশনটি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউর উপর ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আমরা যে নাম্বারটি দিয়েছি ওই নাম্বারটিতে আমাদের একটি 5 ডিজিটের ওটিপি চলে আসবে। ওটিপি চলে আসার পর আমরা সেই ওটিপিটাকে এখানে বসিয়ে দিয়ে সরাসরি নেক্সট আইকনটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। সো আপনারা দেখতে পারতেছেন এখানে একটি ওটিপি চলে এসেছে। সো এখন হচ্ছে আমি এই ওটিপিটা এখানে সরাসরি বসিয়ে দিচ্ছি। দেন আমি ওটিপিটা বসিয়ে দিয়ে এখানে নেক্সট আইকনটির উপর ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করে দেওয়ার পর লোডিং নিবে। লোডিং নেওয়ার সাথে সাথে আমার কিন্তু অটোমেটিকলি ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো তারপর হচ্ছে আপনারা যে কাজগুলো করবেন সেটা আমি একটু একটি একটি করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সো আপনারা শুধুমাত্র একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আপনারা সবগুলো অপশনকে স্কিপ করে দিবেন।
দেন স্কিপ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ওয়েলকাম টু ফেসবুক আরিয়ান লেটেস্টার্স কাস্টমাইজেশন। দেন আপনারা এখান থেকে নট নাওর উপর ক্লিক করে দিবেন, দেন হচ্ছে স্কিপ নট নাওর উপর বা স্কিপের উপর ক্লিক করে দিবেন। দেন এখান থেকে স্কিপের উপর ক্লিক করে দেওয়ার পর একটু ব্যাগে যাবেন, দেন হচ্ছে এখান থেকে আপনারা স্কিপ করে দিবেন। দেন স্কিপ করে দেওয়ার পর আবার স্কিপ করে দিবেন, সবগুলো অপশানকে আপনারা স্কিপ করে দিবেন। সো এখন হচ্ছে আপনারা কীভাবে অ্যাকাউন্টটি কাস্টমাইজেশন করবেন। সো কাস্টমাইজেশন করার জন্য আপনারা সরাসরি থ্রি ডট লাইনসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি প্রোফাইলটি সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এখানে গেট স্টার্ট এই অপশনটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সরাসরি স্কিপের উপর ক্লিক করে দিয়ে সবগুলো অপশানকে আপনারা এক এক করে স্কিপ করে দিবেন। তো আমি সবগুলো অ্যাকাউন্টকে অপশানকে আমি সরাসরি স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দেওয়ার পর আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা এখানে প্রোফাইল পিকচার সেট করার জন্য প্রোফাইল পিকচারে এই ক্যামেরা আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। জাস্ট এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসের উপর ক্লিক করে দিয়ে অ্যালাউ করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে আবার অ্যালাউ করে দিবেন। সবগুলো অপশান অ্যালাউ করে দেওয়ার পর আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। গ্যালারিটি ওপেন হয়ে যাওয়ার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটি পিকচার সিলেক্ট করে দিবেন। দেন পিকচারটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার সেভ আইকনটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আপনারা আবার অ্যাড কভার ফটো অ্যাড করার জন্য এখানে ক্যামেরা আইকনটির উপর ক্লিক করে এখান থেকে সিলেক্ট বা আপলোড অপশানটির উপর ক্লিক করে দিয়ে আবার সরাসরি গ্যালারি থেকে একটি কভার ফটো অ্যাড করে দিবেন। দেন হচ্ছে আবার এখান থেকে সরাসরি সেভ আইকনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে অটোমেটিকলি প্রোফাইল এবং হচ্ছে কভার ফটো অ্যাড হয়ে গিয়েছে। এখন হচ্ছে আপনাদের এখানে বায়োডাটা অ্যাড করতে হবে। তো বায়োডাটা অ্যাড করার জন্য আপনারা সরাসরি এখানে এডিট প্রোফাইল নামে একটি অপশন দেখতে পারতেছেন। তো আপনারা এডিট প্রোফাইল এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে হিউজ পরিমাণ অপশন চলে এসেছে। সো আপনারা এখান থেকে এক এক করে প্রত্যেকটা অপশন আপনারা অ্যাড করতে হবে। সো আমি অল্প কয়েকটা অপশন দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি বলেন তাহলে আমি এই বায়োডাটা সম্পর্কে বা বায়োডাটা সম্পূর্ণ বায়োডাটা অ্যাড করার জন্য আমি নতুন একটা ভিডিও তৈরি করে দিব। সো আপনারা অবশ্যই কমেন্টস করে জানালে আমি নতুন একটি ভিডিও অ্যাড করে দিব ফেসবুকের এ টু জেড বায়োডাটা কীভাবে আপনারা অ্যাড করবেন। সো আমি এখানে যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমি সরাসরি অ্যাড করে দিচ্ছি বা এডিট করে দিচ্ছি। সো একটু স্লাইড করে আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে আপনারা বায়ো এই অপশানটির উপর ক্লিক করে এখানে অ্যাডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের সম্পর্কে 101টি ওয়ার্ড বা 101টি সেন্টেন্সের বায়োডাটা লিখবেন। আপনারা সর্বোচ্চ 101টি ওয়ার্ড লিখতে পারবেন। তো আমি এখান থেকে কয়েকটি ওয়ার্ড লিখে দিচ্ছি আমি আমার সম্পর্কে। সো আমি এখান থেকে শুধুমাত্র আই এম মুসলিম এটা লিখে দিচ্ছি। আমি পরবর্তীতে এগুলো ঠিক করবো। দেন হচ্ছে আমি সেভের উপর ক্লিক করে দিচ্ছি। দেন এখন হচ্ছে অ্যাড এই অপশানটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি সরাসরি আমার অ্যাড ওয়ার্ক, তারপর হচ্ছে ইউনিভার্সিটি, এডুকেশান, হাই স্কুল, তারপর হচ্ছে হোম টাউন, তারপর হচ্ছে রিলেশনশিপ যা আছে এ টু জেড সবগুলো আমি এক এক করে ফিল আপ করবো। তো এইগুলো ফিল আপ করার জন্য আপনারা সরাসরি এখানে দেখতে পারতেছেন ওয়ার্ক নামে একটি অপশান। তো আপনারা যেখানে কাজ করেন বা যদি চাকরি করে থাকেন তাহলে সেখানে আপনারা অ্যাড ওয়ার্ক এই অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে জায়গাতে চাকরি করেন ওই জায়গাটির নাম লিখবেন। ওই জায়গাটির এখানে নাম লিখলে সরাসরি আপনাদের সামনে সেই জায়গাটি চলে আসবে। সো আমি এখান থেকে একটি জায়গার নাম লিখতেছি। সো আমি এখানে ইউটিউব লিখে সরাসরি ইউটিউবটা অ্যাড করে দিচ্ছি। দেন হচ্ছে এখানে সেভের উপর ক্লিক করে দিব। দেন হচ্ছে সেভের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু অটোমেটিকলি ওয়ার্কস অ্যাড ইউটিউব এই অপশানটি সিলেক্ট হয়ে গিয়েছে। এভাবে আপনারা অ্যাড সেকেন্ডারি স্কুল অর্থাৎ আপনারা হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ যা আছে সবগুলো এইভাবে এক এক করে অ্যাড করতে পারবেন। তো আমি সেগুলো এক করে অ্যাড করতেছি। আর আপনারা যদি সান এইগুলো কীভাবে অ্যাড করতে হয় সঠিক নিয়মে সেই সম্পর্কে যদি ভিডিও করতে বলেন তাহলে আমি অবশ্যই একটা ভিডিও তৈরি করে দিব। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমি এ সম্পর্কে একটি ভিডিও করে দেখিয়ে দিব কীভাবে আপনারা অ্যাড স্কুল করতে পারবেন বা হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, তারপর হচ্ছে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কস এবং হচ্ছে কীভাবে প্রোফাইল সেট আপ সবগুলো আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। সো আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে অবশ্যই আমি সেই কাজগুলো করে দিব। সো এখন হচ্ছে এগুলো আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনাদের প্রোফাইলটি সম্পূর্ণ হয়ে যাবে। এখন হচ্ছে আপনারা এই প্রোফাইলটা দিয়ে আপনারা রিলস আপলোড করে যে কোনোভাবে আপনারা টাকা ইনকাম করতে পারেন এবং হচ্ছে আপনারা প্রতিনিয়ত আপনারা এই প্রোফাইলটিতে ফটো এবং হচ্ছে ভিডিওস আপলোড করতে পারবেন।
তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। ততক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।